আদালতে মানিকের বিরুদ্ধে হলফনামা জমা দিল রাজ্য আপনাদেরকে আরো একবার জানাবো আদালতে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে হলফনামা জমা দিল রাজ্য জেলবন্দি মানিক ভট্টাচার্য এখনও তৃণমূলের বিধায়ক অভিযোগ সালে চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ বেআইনি ওই পদে বসার মতো কোনো যোগ্যতাই তাঁর ছিল না এবার ইউজিসির এই হলফনামাকে সমর্থন করে একই বক্তব্য জানালো রাজ্য কলকাতা হাইকোর্টে জমা পড়েছে হলফনামা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দানিশ ফারুকির দায়ের করা মামলায় এই হলফনামা দেয় ইউজিসি